সোনাপুর রাজচক্র ডনবস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখল করার অভিযোগ। এই সন্দর্ভত তদন্তের রাজ্য সরকারের তিনজনীয় তদন্ত কমিটি গঠন, অতিরিক্ত মুখ্য সচিব পবন বরঠাকুরের নেতৃত্বত গঠন করা হয়েছে কমিটি। কমিটির সদস্য হিসাবে আছে রাজ বিভাগের আয়ুক্ত সচিব জি ডি ত্রিপাঠী আর কামরূপ মহানগর জেলার উপায়ুক্ত পল্লব কুমার ঝা। শেহতীয়াকৈ বিশ্ববিদ্যালয়খনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ আনি আত্মহননের পথ লৈছিল জর্জ বরদলৈ নামের অভিনেতা তথা ব্যবসায়ীগৰাকীয়ে। আমি পুনৰবাৰ জনাইছো, সোনাপুর রাজচক্র ডনবস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখল করার অভিযোগ উত্থাপিত হয়েছে আর এই সন্দর্ভত তদন্তের রাজ্য সরকারের তিনজনীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব পবন বরঠাকুরের নেতৃত্বত গঠন করা হয়েছে কমিটি। কমিটির সদস্য হিসাবে আছে রাজ বিভাগের আয়ুক্ত সচিব জি ডি ত্রিপাঠী আর কামরূপ মহানগর জেলার উপায়ুক্ত পল্লব কুমার ঝা। আর শেহতীয়াকৈ বিশ্ববিদ্যালয়খনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ আনি আত্মহননের পথ লৈছিল জর্জ বরদলৈ নামের অভিনেতা তথা ব্যবসায়ীগৰাকীয়ে। আর এই সন্দর্ভত আর অধিক তথ্য জানিবলৈ আমি সংযুক্ত হয়েছো আমার নিউজ এডিটর সুনীল বৰাৰ সৈতে। সুনীল, কি আছে আপনার হাতত আর তথ্য? কবলে গেলে আসলে গোটাই ঘটনাটো পোহরলৈ আহি গেল যেতিয়া জর্জ বরদলৈ আত্মহত্যা করে যে সুইসাইড নোট টিকিট হয়ে গেল তাত গোটেইখিনি বর্ণনা করার পিছতে আসলে ফাদার ষ্টিফেন মেবলিক আটক করলে তারপর গ্রেপ্তার করলে। আজি ষ্টিফেন মেবলি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারা জামিন লাভ করলে যদিও এই গোটেই প্রসঙ্গটো যে ডনবস ইউনিভার্সিটি, মই এইখিনিতে নিজ দেবদর্শক জানাব বিচার যে ডনবস ইউনিভার্সিটি আছে আমচাং অভয়ারণ্যর মাজত আর আমচাং অভয়ারণ্য রিজার্ভ ফরেস্ট। তাত ডনবস ইউনিভার্সিটিয়ে নিজা মাটি পোৱাৰ পিছত আমচাং অভয়ারণ্য রিজার্ভ ফরেস্টর কেবা বিঘা মাটি দখল করেছে, তাতর যে কেম্পাস সেই কেম্পাস বহল করেছে। আর এইবিলাক ক্ষেত্রতে জর্জ বরদলৈ সদায় মাত মাতি আহিছিল, জর্জ বরদলৈ বিভিন্ন সময় প্রতিবাদ করে আলোচনা সভা করেছিল। জর্জ বরদলৈ আর যে ডনবস ইউনিভার্সিটির ফাদার ষ্টিফেন মেবলি মাজত একটা শীতল যুদ্ধ চলি আছিল, কিন্তু জর্জ বরদলৈ ইমানখিনি করার পিছতো কোনো ধরনের যেতিয়া সুফল নাপালে, কারণ আপনার এইখিনিতে জনাও যে আজির পর কেবা বছর আগতে এই মাটি দখলের ডনবস ইউনিভার্সিটি মাটি দখলের একটা গোচর রুজু হয়েছিল, কিন্তু কোনো রহস্যজনক কারণত কোনোবা রাজনৈতিক কোনোবা ক্ষমতার আশীর্বাদত সেই গোচর উঠাই লবলে বাধ্য হয়েছিল। মই কিন্তু কওঁ যে সেই সময়ের সার্কুল অফিসারে সেই সময়ের চক্র বিষয়ে স্বয়ং নিজে গোচর রুজু করেছিল ডনবস ইউনিভার্সিটির বিরুদ্ধে ভূমি দখলের, কিন্তু কোনো রহস্যজনক কারণত রাজনৈতিক কোনোবা শক্তিয়ে ষ্টিফেন মেবলির সপক্ষে দিছিলে সপক্ষে তেওঁৰ সপক্ষে হয়েছিল আর সেই সেই সময় চক্র বিষয়াজনে যে গোচর তৰিছিল সেই গোচর উঠাই লবলে বাধ্য হয়েছিল। গম পাইছে যে ষ্টিফেন মেবলি কি ধরনের এক শক্তিশালী আসলে স্থিতি আছে আজির তারিখতো সমগ্র সোনাপুর অঞ্চলত। কেবল আমচাং অভয়ারণ্যর ভূমি দখল করেছে তেওঁৰ বিরুদ্ধে এটো নহয়, আর বহু অভিযোগ ইতিমধ্যে আমিও কিছুমান তদন্ত করেছো অনুসন্ধান করেছো ওলাইছে তেওঁৰ নেতৃত্বতে আসলে সমগ্র সোনাপুর অঞ্চলত ধর্মান্তকরণের একটা ভয়ানক প্রক্রিয়া অব্যাহত আছে যাওয়া বহু বছর ধরে, আজ তেওঁ নেতৃত্ব লৈছে আর এইবোর কথারে প্রতিবাদ করেছিল জর্জ বরদলৈ। আর জর্জ বরদলৈ সেই কারণে শেষ মুহূর্তত যে সুইসাইড নোট টিকিট হয়ে গেছিল তেওঁৰ নাম উল্লেখ করেছিল। জর্জ বরদলৈ প্রকৃতি প্রেমী আছিলে, এই আমচাং অভয়ারণ্যর মাটিয়ে হোক বা বিভিন্ন সরকারি মাটি রিজার্ভ ফরেস্টর মাটি যে ধরনের গির্জার নামত বা ইংরাজি মাধ্যমের শিক্ষানুষ্ঠানের মাজত যে ধরনের দখল এক কারবার চলি আছে গোটেই সমগ্র সোনাপুর অঞ্চলত, এই বিষয়ে প্রতিবাদ করেছিল মাত মাতিছিল জর্জ বরদলৈ, কিন্তু কোনো সুফল পোৱা নাছিল। মই কৈছোঁ যে চক্র বিষয়ে গোচর তরার পিছতো অজ্ঞাত কোনোবা রহস্যজনক কারণত সেই গোচর উঠাই লবলগীয়া হয়েছিল, আর তার পিছতে আসলে জর্জ বরদলৈ কবলে গেলে এই গোটেই প্রক্রিয়াটা যেটা ইমান জোরদার এক প্রতিবাদ করেছিল বা আলোচনা আনকি মিটিং করেছিল বিভিন্ন ঠাইত, কিন্তু সুফল যেটা নাপালে নিজে মানসিক নির্যাতনের এক অবস্থার সম্মুখীন হল। আর বিভিন্ন কারণ থাকিব পারে আত্মহত্যা করা, কিন্তু অন্যতম কারণে উল্লেখ করেছিল আর সেই কারণে আরক্ষী গ্রেপ্তার করেছিল। কিন্তু আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যদিও জামিনত মুকলি করে দিয়ে,
কিন্তু আজি রাজ্য সরকারে যে কমিটি গঠন করে দিছে এই গোটেই প্রক্রিয়াটার এক নাটকীয় মূল হয়েছে বলে কব লাগিব। আর এই যে আমি কথা কয়ে আছো যে ফাদার যিজন স্টিভেন মেপলির নেতৃত্বত সোনাপুর অঞ্চলত যে ধরনের এক আগ্রাসন চলিছে তার এক অনুসন্ধান এই কমিটিয়ে নিশ্চিতভাবে করব। আর আমার আমার অনুসন্ধানত যে তথ্য পড়লে আছে কিছু ভয়ানক, আমি পরবর্তী সময় এই গোটেবুর নিউজ লাইভ দর্শকক আমি পৃথক পৃথককে প্রতিবেদন অনুযায়ী আমি সকল দেখাম। হয় সুনীল বৰা, আপোনাক ধন্যবাদ জানাইছো।